Yo! So guys, একটু দেখি আসি কি অবস্থা এখানকার। এই রাস্তাটা ফুল স্নো দিয়ে ভর্তি গাইস। এখন আমরা এই রাস্তা দিয়ে যাবো, বাট এই রাস্তা দিয়ে একটু সামনে চালাতে লাগবে। আমাদের স্লিপারি আছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি দূরে একটা গাড়ি পড়ে আছে, ট্রাক। কী বলবো, আই হোপ কি এই ট্রাকের ড্রাইভারের খালাসি বা যারা যারা ছিল সবাই যাতে সেফ থাকে। এই যে গাইস দেখো বরফ, ও ইয়ো ইয়ো ইয়ো, গাইস বেস্ট আলাদাই আলাদাই ফিল। গাইস ফার্স্ট টাইম বরফ দেখতে পেলাম, মানে কি আর বলবো, এত সুন্দর এক্সপিরিয়েন্স। এই যে পিছনে দেখতে পাচ্ছ ফুল বরফ, আর লাইফের একটা ড্রিম কমপ্লিট হলো বস। আর তাংলাংলায় যে যাচ্ছি, তাংলাংলায় বরফ পাবো, দেখতে পাচ্ছ কত সুন্দর স্নোফল, আলাদাই লেভেলের গাইস, আলাদাই। ইয়ো থ্যাংক ইউ মাইরা এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য, তো স্যালুট জানাই মাইরাকে, স্যালুট মাইরা এত সুন্দর পারফরমেন্সের জন্য, থ্যাংক ইউ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে স্নোফলের জন্য রাস্তাটা পুরো কাদা হয়ে আছে, আর রাস্তার পাশেও স্নো, তো এখানটায় ধীরে সুস্থে যেতে লাগবে, কারণ কি এখানে স্ল্যাশ আসার জন্য একটু মানে স্লিপারি হতে পারে বরফ দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ব্ল্যাক আইস সম্পূর্ণ, যদিও জমেনি সেটা একটা। এই যে দেখো স্লিপ কাটছে, এটা তো থার বস, এর তো কোনো অসুবিধা নেই, বাট সমস্যাটা হচ্ছে আমাদের। এই যে দেখো ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করছি গাইস, বরফের মধ্যে বাইক চালাচ্ছি, ও মাই গশ। এই রোজটা একটু স্লিপারি থাকবে গাইস, এখানে একটু সাবধানে চালাতে লাগবে, একদম স্লো স্পিড, নো হর্স, বিন্দাসে যাব, ঠিক আছে এখান থেকে আবার নেই। তো চলো সুন্দর লাগছে কালো আর সাদাতে। তো ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স, আলাদা এক্সপিরিয়েন্স। তো তোমাদের লাদাখের এপিসোডগুলো কীরকম লাগছে জানি, অতটা ভালোভাবে এফোর্ট দিতে পারিনি, বাট যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি গাইস, তত ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করেছি, ডিফারেন্ট অ্যাঙ্গেল ট্রাই করতে পারিনি, কারণ কি আমার যত আশা ছিল সব আশার মধ্যে জল ঢেলে দিয়েছিল একটা কারণে, সেই কারণটা আমি বলছি না। তো আমার অনেক কিছু প্ল্যান ছিল, আমার ড্রোন নিয়ে আসার প্ল্যান ছিল, সেকেন্ডারি একটা ক্যামেরা নিয়ে আসার কথা ছিল, বাট সেগুলো কিছুই পেলাম না। তো গাইস উই রিচ তাংলাংলা, আর আজকে তাংলাংলা দেখো একদমই আলাদা, একদমই ডিফারেন্ট। আগের দিন যখন এসেছিলাম তখন কত রোদ ছিল, কত গ্রিনারি ছিল, মানে সেটা ছিল, বাট আজকে আজকে দেখতে পাচ্ছ তাংলাংলা একদমই আলাদা, স্নোতে ভর্তি তাংলাংলা, ও সেরা। দেখতে পাচ্ছ আলাদাই লুক তাংলাংলার, তো চলো যাওয়া যাক, এখানে বেশিক্ষণ লেট করা যাবে না, অনেকটাই ঠান্ডা।
তো গাইস এখন এখান থেকে পাঙ্গার 35 কিলোমিটার তো এই ভালো রোডটা আমরা চালাচ্ছি বাট এত উইন্ড ব্লাস্ট মানে এত হাওয়া বইছে কিছু আর বলার নেই তো আজকে আমাদের 100 কিলোমিটার পুরো রাইড হয়ে গেছে এখন সময় হচ্ছে 2:19 তো আমাদের যে লাঞ্চ আছে সেটা হয়তো আমরা সুরজ তালে ওখানে গিয়ে খাবো আগের দিন যেখানে খুলেছিলাম তো এখন দেখা যাক আর এই রাস্তাটা খুব সুন্দর সেজন্য 36 স্পিড মেনটেন করা যাচ্ছে 70-80 স্পিড স্পাঙ্গের আগে জাস্ট 14 কিলোমিটার আগে আমরা দাঁড়ালাম বাথরুম ব্রেকের জন্য আর সব থেকে মেঘ জল পিপাসা পেয়েছিল আর দেখতে পাচ্ছ আমাদের লাদাখ আমার এখানে সিনারি একটা রেখে দিয়েছে সম্মান হয়ে গেছে তো সেটাই এখন এখানে দাঁড়াই কি হাওয়া কি হাওয়া আর আমি গাড়ির নিচে একদম লুকিয়ে আছি One eternity later. তো গাইস আজকে মেইন জিনিসটা আমরা আজকে ভাত খাচ্ছি না কারণ কি এখানে পাঙ্গে যখন আগের বার খেয়েছিলাম তো খাওয়াটা অতটা ভালো ছিল না সেজন্য ভাবছি যে আজকে ব্রেড অমলেট অ্যান্ড সঙ্গে ম্যাগি তো এইসবই খাবো আর বেশি কিছু খাবো না আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো কারণ কি আমাদের সার্চু যেটা আছে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে লাগবে কারণ সার্চু কমপ্লিট করার পর আমাদেরকে আরও অনেকটা চালাতে লাগবে প্রায় 150 কিলোমিটার মতো তো চলো রাত্রি আমাদের লাঞ্চটা করে নিই দিন তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস সার্চু থেকে 45 কিলোমিটার আগে আমরা আর আজকে টোটাল রাইড হলো 165 কিলোমিটার এখন সময় হচ্ছে বিকেল 5টা বাট আমার সামনে ড্রিম বাইক আসছে ট্রাইম টাইগার 800 আর 900 ও না না ট্রাইম না তো এটা আফ্রিকা রেড না তো আজকে গাইস এতগুলো আমার ড্রিম বাইক দেখলাম মানে কি বলবো আর মিনিমাম 15 থেকে 20টা ট্রাইম টাইগার দেন 4টা বিএমডাব্লিউ 1250 এদিকে হচ্ছে আফ্রিকান টুইন এমএসকে ভাই কয়েকদিন পর নিচ্ছে আফ্রিকান টুইন তো এটা হচ্ছে কথা কি বলবো আর এত সুন্দর লাগে নিজের ড্রিম বাইকগুলোকে সামনে দেখলে এই যে আরেকটা আফ্রিকান টুইন ইয়ো এটা অটোমেটিকটা ওয়েদার আজকে পুরো ঠান্ডা ওয়েদার সার্চুর এদিকে মনে হচ্ছে সূর্য অস্ত গেছে বাট সূর্য অস্ত যায়নি যেদিনকার অন্যদিন যখন ব্রাইটলি রে থাকে মানে যখন অন্যদিন যখন অন্যদিনের সাথে তোমরা কম্পেয়ার যদি করো তাহলে অন্যদিন এই সময় পুরো সূর্য ঝকঝকে আলো বাট এখন দেখতে পাচ্ছ ও বাপরে বাপ গোল্ড উইং হার্লে ডেভিডসন ও মাই গড বিশাল বড় গ্রুপ যাচ্ছে এটা মানে বড় লোকের গ্রুপ বড় গ্রুপ না বড় লোকের গ্রুপ দেখতে পাচ্ছ গাড়ি টানে না সামনে আরও সুপার বাইক আসতেছে গাইস চলো আমিও এদের সঙ্গে স্যান্ডলিং করবো আমার মনে হচ্ছে আজকে এদের সঙ্গে আবার চলে যাই এখানে একটা দেখতে পাচ্ছ হার্লে দেন আফ্রিকান টুইন তো এখন আমাদের মেন সমস্যাটা হবে যে তেলের তো দিদিরা ওখানে গেছিলাম না ওখানে জিজ্ঞেস করে আসি আগের দিন যেখানে ছিলাম তো আগের দিন যেখানে ছিলাম সার্চুতে সো সেই দিদিটাকে একটু জিজ্ঞেস করে নেই যে তেল পাওয়া যাবে কি না আর তেল পাওয়া গেলেও কত টাকা লিটার হবে সেটাও দেখতে লাগবে কী রে ভাই কত দূর তো গাইস আমরা এখন বেরিয়ে পড়বো তো এখানে একটু তেল ভরে নিলাম কারণ কি রাজমামার বাইকে তেল কম আছে এখানে আমরা আগের দিনে থেকেছিলাম তো এখানে একটু দেখা করে গেলাম আর সঙ্গে চা খেয়ে গেলাম কারণ কি দিদিটা খুবই ভালো তো তোমরা যদি আসো কোনো দিন এখানে স্টে করো এই রুমে আমরা স্টে করেছিলাম 200 টাকা পার হেড আর খাওয়া দাওয়া আলাদা 130 টাকা পেট ভরে খেয়েছিলাম এখানটায় তো চলো গাইস এখন আসবে একটা ওয়াটার ক্রসিং সব থেকে বাজে ওয়াটার ক্রসিং ইন্ডিকেটর পড়ে গেল যাওয়ার দিনও এন্ট্রি হয়েছিল আসার দিনও এন্ট্রি হবে উৎপল উৎপল ইউটিপিএল হ্যাঁ উৎপল চন্দ্র রায় ডাব্লিউবি তো গাইস এখানে সেই মেইন ওয়াটার ক্রসিং যেটা করতে আমাদের আগের দিন পুরো ফেটে গেছিল তো দেখি আজকের কন্ডিশনটা কীরকম আছে তো এখানে এসে একটা খবর পেলাম যে কালকে টাংলাংলা বাড়ালাছলা
এই সাইডে প্রচন্ড পরিমাণে স্নোফল হওয়ার জন্য পুরো এখানকার ব্লক করে দিয়েছিল, মানে এখান থেকে কেউ আগে যেতে পারবে না। তো আগে যেতে পারবে না, তো সেটাই। এখন আমাদের ভাগ্যটা ভালো ছিল যে আমরা আগেই ক্রস করে গেছিলাম। তো এখানে একটু এসে দাঁড়াবো। ভাইয়া ইধারে যাও, দেখো সব। তো এখানকার হচ্ছে মেইন ওয়াটার ক্রসিংটা, দেখতে পাচ্ছ কতগুলো ট্রাক। তো আমরা আগের দিন ভুল করে উপাস দিন আমাদের চেয়েছিলাম, পরে যদিও ঠিকঠাকভাবে উপাস দিয়ে নামিয়ে আনছিলাম, তো আজকেও সেরকমভাবে উপাস দিয়ে আমরা ঘুরে আসবো, এপাস দিয়ে যাবো না। আর নিচে পা ফেলানো যাবে না, কারণ কি পা ফেলালে এত ঠান্ডা জল অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো এবার আমাদের পালা, দেখি কতটা টাফ হয়। ওয়াটার ক্রসিং ম্যান, ওই মা, বাস উই ডিড ইট। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আর একটু আছে, জুতার ভিতরে জল ঢুকে গেছে গাইস, করে তো নিলাম বাট জুতার ভিতরে জল ঢুকে গেছে, জুতা গেয়া। তুমি ঠিক আছে? জুতা ভিজছে? আমার ভিজে গেছে। চলো ওই দিয়ে, কত ইজি, আমি বললাম তখন যে উপাসে না চলে গেল। তো গাইস ওয়াটার ক্রসিংটা করে নিলাম, এখান থেকে আরও মোটামুটি মনে করো 190 কিলোমিটারের মতো হবে মানালি, যেতে মনে করো 4 ঘন্টা লাগবে, এখন সময় হচ্ছে 6:30। আর যদি এখানে 7টা পর্যন্ত লাইট থাকবে, দেন 7টার পর লাইট ঠুস হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে যাবে। এখন সন্ধ্যা তো হয়ে গেছে, তো দেখা যাক এখন কেমনভাবে রাইড করা হয়। আর যদি এখানকার রাস্তাটা ভালো আছে, এখানে সেরকম চাপ নেই, কারণ কি এখানে একদম সোজা সোজা রাস্তা আসবে, দেখতে পাচ্ছ মান্ডি মানালি হচ্ছে 220 কিলোমিটার, গেলাম 107। তো চলো, আর বাইকের তেল কম আছে, আমার জেরিকেনে যা তেল ছিল সব দুজনই নিয়ে নিয়েছি। তো গাইস তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমাদের ডান পাশে অ্যান্ড বাঁ পাশে যা পাহাড়টা আছে সম্পূর্ণ বরফ দিয়ে ঢাকা। তো মানে কী বলবো, এটা যদি দিনের বেলা হতো তাহলে ভালোভাবে বোঝানো যেত। আমরা যেরকম তাংলাংলা পাশের ওখানটা দেখেছি, সেম টু সেম এখানটায় বরফে ঢাকা পাহাড়। আর কি বলবো গাইস, ভাবতে পারছো এদিকটা তো বরফ পড়েছে, এই দিকটা মানে এটা হচ্ছে প্রায় সারচু থেকে জাস্ট 20-30 কিলোমিটার। তো এই যে দেখো সামনে যদি দেখতে পারো, তো এই যে সম্পূর্ণটাই বরফ, মানে আলাদাই টাইপের। আর আমি যে সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ বরফ দিয়ে ঘেরা, আর সেটা অনেকটাই বড়। কি বলবো আর, এমন এক্সপিরিয়েন্স আলাদাই। আর সত্যি কথা বলতে আজকে যে আমরা রেনকোট পরেছি পাঙে, তো এত ভালো কাজ করেছি যে কি বলবো আর, যদি আমরা রেনকোটটা না পরতাম তাহলে ঠান্ডায় এতক্ষণে আমরা আমাদের হাড্ডি টাড্ডি সব জমে যেত। বাট আমরা যখনই রেনকোট পরে নিয়েছিলাম তারপর থেকে না না লাগছে ঠান্ডা, না লাগছে ধুলো। তো এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে তা আমার জানা নেই, তো কোনো একটা গাড়ি হয়তো খারাপ হয়েছে, তো সেটার জন্য সবগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে মানে আমরা প্যান্ট পরে, রেন প্যান্ট পরে আছি, রেনকোট পরে আছি, তার মধ্যেও ঠান্ডা লাগছে, ভাবতে পারছো এখানে কি সমস্যা। এই জায়গাটা স্লো যেতে লাগবে, আজকের রাত্রেবেলা চালানোর ডিসিশনটা মনে হচ্ছে একটু রং হয়ে গেল, বাট কি বলবো আর, এত স্নো আমি ভাবতে পারিনি যে এই রাস্তায় এতটা স্নো হবে। স্লো স্লো স্লো, ওই মা, কাটছে বস টায়ারগুলো।
ফল হয়ে গেছে কিনা একটা। উঠতে পারবা মামা? দেখো এরকম করে উঠাও, এই যে পিছনটা ধরো এরকম করে উঠাও। চলো চলো চলো, দামকে দামকে হেলমেট দামকে দাও না, ওঠো। চলো 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 চলো, একবার আরেকবার যেতে লাগবে। হেলমেট খুলতে লাগবে, হেলমেট খুলতে লাগবে না, ধরো সরো। দাঁড়া চাবি টপ করি, আমার লাইট চলো তো, বলে ফার্স্ট চলো। দেখছো না, বসো। হয়েছে হয়েছে, এই সেটা ভাঙিয়ে গেছে ফাইজারটা। হ্যাঁ বসো বসো। হ্যাঁ কিছু হয় না, খালি ফাইজারটা ভাঙছে। কোনটার চলো চলো বসো। গাইস বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস সিচুয়েশন এখন এখানটায়। ঠাকুর রক্ষা করিস। ঠিক আছে জায়গাটা, ঠিক আছে বসো। সামনে কোনো একটা গাড়ি ফেসে আছে স্নোর জন্য আসতে। দেখতে পাচ্ছ এখানে আবার সিচুয়েশন খুবই খারাপ। পুরো স্কিড করছে গাড়ি, এমনি লাগে নাই তো। পুরো পুরো স্ল্যাশই হয়ে গেছে, আর সঙ্গে বরফটা যে বলছিলাম এই বরফটার জন্যই মেইন সমস্যা, সামনে গাড়ি আগাচ্ছে না। বরফ আর হচ্ছে কাদা। তো গাইস একটু দেখে আসি কি অবস্থা এখানকার। সব গিলে হবে, পাংচার হুয়া থা ক্যা? ওকে ওকে ওকে, চলো চলো। নিচে পাথর পড়ে গেছিলো সেজন্য, আর বরফটা পুরো হার্ড মানে অনেকক্ষণ আগেকার বরফ এটা, আর এখানে আবার স্নোফল হচ্ছে।
One eternity later. তো গাইস আমাদের জুতার অবস্থা দেখতে পাচ্ছেন মানে আমার জুতার অবস্থা দেখো কাদার মধ্যে কি হয়ে আছে আর ভিতরে পর্যন্ত কাদা ঢুকে গেছে আর এটা জাস্ট আমার রেইন প্যান্টের অবস্থা আর জুতার অবস্থা কি বলবো আর গাইস তো গাইস জাস্ট রুমে আসলাম এখন সময় হচ্ছে 9:30 কি আর বলবো আমরা আর মানালি যেতে পারলাম না আমরা বর্তমানে জিসপাতে স্টে করছি আজকে যা ঘটনা হলো সবকিছু তোমরা দেখতে পেলে অবস্থা খারাপ হয়ে গেছে গাইস কি বলবো আর মানে লাইফে এত এরকম মানে এরকম টাইপের অ্যাডভেঞ্চার আমি জীবনে করিনি আর জীবনে করতে পারবো না মনে হয় কারণ কি সবথেকে টাফেস্ট অ্যাডভেঞ্চার আমাদের লাদাখ রাইডে হলো এখন শরীর পুরো টায়ার্ড গাইস আমি এখন জাস্ট খাওয়া দাওয়া করে কোনোভাবে শুয়ে পড়বো তো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেফটি গিয়ার্স পরে রাইড করো চলো বাই বাই টাটা সো নেক্সট ভিডিওতে সবকিছু এক্সপ্লেইন করছি যাও পরে দিও So stick around.